মহব্বত করতেন কিন্তু মুসলমানের ধর্ম মানতেন না, নবীর ধর্ম মানতেন না, কিন্তু কলি জানতে ভালোবাসতেন। বাইরে কথাগুলি ভালো করে বুঝেন, এই বক্তব্যের দ্বারা কি বোঝা যায় রাসূলকে আবু তালেব ভালোবাসত কিনা? কেমন ভালোবাসত? নিজের জীবনের চেয়ে বেশি উত্তর দিতে হবে, কেমন ভালোবাসতেন? নিজের জীবনের চেয়ে বেশি বুঝে থাকলে বলুন, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন কিনা? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখান আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমার থেকে কিছু কথা বলার চেষ্টা করব। রব্বে কারিম যেন আমাকে তৌফিক দান করে সকলে বলে আমিন। তাহলে আমার সময় যেহেতু কম, আসুন সরাসরি আমরা আয়াতের ভিতরে ঢুকে যাই। আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাজিল হয়েছে তার একটা প্রেক্ষাপট আছে, একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াত নাজিল করছে। সুতরাং এই ঘটনাটা যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত এই আয়াতের তাফসীর বোঝা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। আসুন, তার সামনে আয়াতটা কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, এটা জানার দরকার আছে না নাই? আসুন, এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করেছেন? রাসূলের কয়েকজন চাচা ছিল, রাসূলের কয়েকজন চাচা ছিল, এর মধ্যে একজন চাচার নাম ছিল আবু তালেব। এই আবু তালেব রাসূলকে খুব মহব্বত করতেন, রাসূলকে খুব ভালোবাসতেন, এবং এই আবু তালেব ছিল মূর্তি পূজারী, আর এই আবু তালেব ছিল কুরাইশ বংশের একজন সর্দার। তো একদিন রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেব বসা, এর মধ্যেই কিছু মূর্তি পূজারী আবু তালেবের দরবারে এসে বলেন, আবু তালেব তোমার সাথে কিছু কথা আছে বলতে হবে। রাসূলকে একটা রুমে রেখে আবু তালেব তাদের সঙ্গে কথা বলতে গেলেন। কি কথা বললা? বলে, আমাদের দরজের বাঁধ ছিঁড়ে গেছে, দরজের সীমানাই, যার জন্য বাধ্য হয়ে আপনার কাছে আসছি। বিষয়টা হলো এই, আমাদের এই মক্কা নগরীতে তোমার ভাতিজা যে অপপ্রচার শুরু করছে, তোমার ভাতিজা আমাদের ধর্ম নিয়ে অপপ্রচার শুরু করে দিয়েছে, তোমার ভাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে, তোমার ভাতিজা এক আল্লাহর দাওয়াত দেয় 360 মূর্তিকে বাতিল করার জন্য এই স্লোগান রাজপথে মাঠে ঘাটে ঘরে বাজারে যেখানে পারে এখানে দাওয়াত দিতেছে। এখন তোমার কাছে বিচার দিলাম, তুমি আমাদের সর্দার, তুমি বিচার করো, আর না হয় আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তাকে ফিরে আসা চেষ্টা করব। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে ভাবেন, আপনারা কি ওয়াজ শুনতেছেন না? এইদিকে দেখতেছে, এদিকে তাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেছেন যে তুমি যদি মুহাম্মদের বিচার করো আমরা মেনে নিব, কারণ তুমি হলা এলাকার সর্দার, আর তুমি যদি বিচার করতে ব্যর্থ হও আমাদের হাতে ছেড়ে দিবা, আমরা মুহাম্মদকে শেষ করব। নাউজুবিল্লাহ। আর না হয় মুহাম্মদকে প্রস্তাব দাও, মুহাম্মদ কি নারী চায়, তাহলে সবচেয়ে সুন্দরী মদিনার, সবচেয়ে মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারী তাকে দেব। যদি মুহাম্মদ টাকা চায়, অর্থ চায়, আমরা তাকে ধন সম্পদ দিব। মুহাম্মদ যদি ক্ষমতা চায়, আমরা ক্ষমতাও দিব, কিন্তু আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না, এক আল্লাহর দাওয়াত দিতে পারবে না। এই কথা বলার পরে আবু তালেব বললেন, ঠিক আছে আমি দেখব, তোমরা চলে যাও। তারা চলে যাওয়ার পরে রাসূলের কাছে এসে বললেন, মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু, উনি বলতেছেন, মুহাম্মদ তুমি কি তাদের কথা শুনতে পেরেছ? তারা আমার কাছে যে কথাগুলি বলেছে তুমি শুনতে পাচ্ছ? তুমি নাকি মূর্তির বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলো, এক আল্লাহর দাওয়াত দাও, এগুলো ছেড়ে দাও, তারা তোমাকে নারী চাইলে নারী দিবে, বাড়ি চাইলে বাড়ি দিবে, অর্থ চাইলে অর্থ দিবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দিবে, এগুলো ছেড়ে দাও, না হয় তোমরা তারা তোমার উপরে আক্রমণ করবে। এই কথা বলার পরে রাসূল কোনো উত্তর দিলেন না, নীরবে কাঁদতে শুরু করলেন। আবু তালেব বললেন,
বাতিজা আমার কথার উত্তর না দিয়ে তুমি কান্না শুরু করছো তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না তোমাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তুমি কাঁদো কেন এটা আমাকে আগে জানাও উত্তর দিলে না কাঁদো কেন রাসূল তখন বলতে লাগলেন এ ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন চাচা গো আমার কান্নার কারণ হলো আমারে আল্লাহ যেই দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন ওই দায়িত্ব আমি ছাড়তে পারবো না আমার যে কাজ ওই কাজ আমি ছাড়তে পারবো না এতে যদি আপনি আমার পক্ষে থাকেন অথবা বিপক্ষে থাকেন আমার কিছু যায় আসে যায় না এ ভাই এই কথা বলার পরে রাসূলের চাচা বললেন তোমাকে টাকা দেওয়া হবে অর্থ দেওয়া হবে ক্ষমতা দেওয়া হবে নারী দেওয়া হবে আল্লাহর নবী বলেন চাচা গো এগুলো বড় সম্ভব দিতে পারবে অসম্ভব যেটা এটাও যদি দেয় কাজ হবে না তারা যদি এক হাতে আমার সূর্য দেয় এক হাতে যদি চন্দ্র দেয় গো আমি রাসূল এই কাজ থেকে পিছপা হব না আমার কাজ আমি চালিয়ে যাব আমার এই কাজের জন্যই আল্লাহ দুনিয়া পাঠাইছে আবু তালে ডাক দিয়া বলে বাতি যা তাই যদি হয় আমি তোমারে ওয়াদা দিলাম আমি তোমারে ওয়াদা দিলাম তোমার কাছ থেকে যদি তুমি পিছপা না হও আমি চাচা তোমারে ওয়াদা দিলাম আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকব আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোমার উপরে আক্রমণ করতে দিব না আমি তোমার কাছে সব সময় ছায়া হিসাবে দাঁড়ায়া থাকব আমার এক বিন্দু রক্ত থাকতে তোমার উপরে আঘাত করতে দিব না যদি তোমার উপরে আঘাত করতে হয় আমি আবু তালেবকে আগে কতল করতে হবে তারপর তুমি মোহাম্মদকে মারতে হবে জোরে বল সুবহান এ ভাই আল্লাহর পয়গম্বরকে আবু তালেব এত ভালোবাসতেন গো নিজের জীবনের চেয়ে বেশি অন্তর দিয়া মহব্বত করতেন কিন্তু মুসলমানের ধর্ম মানতেন না নবীর ধর্ম মানতেন না কিন্তু কলিজার থেকে ভালোবাসতেন বাইরে এই কথাগুলি ভালো করে বুঝেন এই বক্তব্যর দ্বারা কি বোঝা যায় রাসূলকে আবু তালেব ভালোবাসত কিনা কেমন ভালোবাসত নিজের জীবনের চেয়ে বেশি উত্তর দিতে হবে কেমন ভালোবাসতেন নিজের জীবনের চেয়ে বেশি বুঝে থাকলে বলুন নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন কিনা তাহলে ঘটনাটা শুনুন আর রাসূলের একটা হাদিস আপনাদেরকে শোনায় দিই রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূল বলে তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার পিতা পুত্র থেকে তোমার মা বাবা তোমার দাদা দাদি নানা নানি শুদ্ধ গোষ্ঠী এমনকি তোমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবা না গো ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না এ ভাই আমি আপনাদের কাছে জানতে চাই আবু তালেব রাসূলকে নিজের জীবনের চেয়ে ভালোবাসছে কিনা সুরে বল না রাসূল বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে নিজের জীবনের চেয়ে ভালোবাসবে না তা আবু তালেব নিজের জীবনের চেয়ে ভালোবাসছেনি বাদশা মুমিন হইয়া জান্নাতে গেল না কাফের হইয়া জাহান্নামে গেল কেন গেল এই কেনটা যদি বুঝাইতে যায় তো এখন সমস্যা আসুন তারপরে সব বাঙ্গা বলা যাবে না সময় কম আসুন আবু তালেব রাসূলকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতেন আর আল্লাহর রাসূল বলেন আমাকে তোমরা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে তাহলে আবু তালেব রাসূলকে নিজের জীবনের চেয়ে ভালোবাসতেন কিন্তু মুমিন হইয়া জান্নাতে যাইতে পারলো না কাফের হইয়া জাহান্নামে গেল কেন কেনটা বোঝার দরকার ঠিক কি না আসুন এটা বুঝতে গেলে এবার আবু তালেবের মৃত্যুর ঘটনা শুনতে হবে এ ভাই আবু তালেব যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে
রাসূল আবু তালেবের কাছে বসা ডাক দিয়া বলে চাচা গো আপনি আমারে নিজের